আমরা ওকে কমজোর ভেবেছিলাম, কিন্তু ও যথেষ্ট শক্তিধর। ওর শক্তি অনেকটাই বেড়ে গেছে। আর যদি তোরা ওকে না মেরে ফেলতে পারিস, তাহলে আমি তোদের সবাইকে মেরে ফেলবো, তোদের সবাইকে। এতদিনে আমি তোমায় অনেকবার বাঁচিয়েছি, কিন্তু সময় ঘনিয়ে এসেছে তোমায় শেষ করার। এটা তো উড়ন্ত জুতো একটা। তোমরা এখানে কেন এসছো? তাড়াতাড়ি এসো, 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 এসো। এই নাও, আমরা এখানে কিছুক্ষণের জন্য থাকতে পারি। মাসি কোথায়? আমাকে ক্ষমা করে দিও, আমি ওনাকে বাঁচাতে পারিনি। আমি ওকে মেরে ফেলবো, চলো। তোরা আর কজন আছিস? শুধু আমরাই আছি। আমি কি ওখানে গিয়ে আরো লোকেদের নিয়ে আসি? কি নিয়ে আসবি? ওই ছেলেটিকে মেরে ফেল, নয় তো আমি তোদেরকে মেরে ফেলবো। বুঝে গেছি। ভাই সব, মাসির মৃত্যুর বদলা নিতে হবে। এত বছর আলাদা থাকার পরেও তুই দেখতে একদম নিজের বাবার মতো হয়েছিস, একেবারে ওরই মতো দেখতে যখন জোয়ান ছিল। আমি জীবনে এতদিন অপেক্ষা করেছি শুধু এই চিন্তার জন্য। আজকে আমি তোমাকে মেরেই শেষ করব, আমার মাসির বদলা পুরো নিয়ে নেব। এই পৃথিবীতে আজকে তোমার শেষ দিন। কিন্তু আফসোস যে তুই নিজের গোটা জীবনটাই প্রতিহিংসায় কাটিয়েছিস, বোকা কোথাকার। আমি তোমার জীবন সবে শুরু করেছি, কিন্তু তোমার জন্য আজকে এটা শেষ দিন। শেষ, শেষ। গোটা জীবন ধরে তুই শুধু আমায় মারতে চেয়েছিস, আর যদি আমি মরেও যাই তাহলে তোর একা একা লাগবে না? তুমি কি জানো তোমার নাম ইদি কেন হয়েছিল? আমি জানি সব। তুমি চাইতে না যে আমি ঘৃণার আগুনে জ্বলে পুড়ে মরি? তোমার বাবাকে জিজ্ঞেস করো, উনি কি সম্মতি দিয়েছেন এতে? একটা কথা মনে রাখবে, যে সবসময় সুস্থ এবং ভালো থাকবে, যা কিছু হয়ে যাক সবসময় ক্ষমতাবান থাকবে। বাবা, মা আর জামাসি, আমি বদলা নিয়ে নিয়েছি। মুসাবাই করে দেখিয়েছে, মুসাবাই করেছে এটা।
যাও মাসি, পশ্চিম ক্ষেত্রে সরকারকে বের করে দেওয়া হয়েছে। জানান শহর এখন স্বাধীন সেই বাজে লোকেদের থেকে। ইডি তোমার কথা শুনেছেন, কিন্তু আমি হুকে মারিনি। সরকার ওকে মৃত্যুদণ্ড দিয়েছে, এটাই মনে হয় একেবারে সঠিক ন্যায়। আরো একটা কথা, ওরা সবাই ফিরে এসেছে, আর ওরা সবাই একসাথে থাকতে চায়। আর ওরা সবাই এটাও ভাবছে যে লড়াইয়ের মাধ্যমে কিছু করা যাবে না, কিন্তু বড়লোকদের থেকে লুট করে গরিবদের সাহায্য নিশ্চয়ই করা যেতে পারে। হ্যাঁ, আমাদের আপনার শেখানো নিয়মের সঠিক ব্যবহার করা উচিত। আমরা সৈনিকদের মধ্যে এই সচেতনতা আনবো যে মানুষের সুরক্ষাই সব থেকে বড়, আর এটাই আগে শেখানো হবে। লোকেদের রক্ষা আর লোকেদের ঘরের রক্ষা আমরা রক্ষা করব। যাও মাসি, তোমার কি মনে হয় কেমন থাকবে যাওদের সেনা? এই নামটা কিরকম? আমার ভালো লাগছে না। আমার মনে আমাদের সেই নামেই ডাকা উচিত যে নামটি আগেই ছিল। আমার ওটা পছন্দ নয়, ওটা কত পুরনো হয়ে গেছে। আমার মনে হয় সেনাই ঠিক আছে। নতুন নাম দিয়ে তো আর ঘর চলবে না, আমার তো পুরনো নামই বেশি ভালো লাগে, কি বলো? যাও পশ্চিম ক্ষেত্র, যাও পশ্চিম ক্ষেত্র। ইডে, আমরা এটিকে কি নামে ডাকবো? তোমার কি মনে হয়? যা কিছু বলতে পারো।